আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। ব্যস্ততা এই মুহূর্তে তার অন্যতম আইডেন্টিটি। কাজ আর কাজ, শাশ্বত চট্টোপাধ্যায়ের জীবনের সাথে যেন ওতপ্রোতভাবে জড়িয়ে আছে টাফ শিডিউল। দুখানা ছবির কাজ সবে মাত্র শেষ হলো, একটা শৈবাল মিত্রের তখন কুয়াশা ছিল আর আরেকটা অশোক বিশ্বনাথের আধারে আলো। ছবির লোকেশন উড়িষ্যা এবং বোলপুর, লালমাটির পথ ছেড়ে কলিঙ্গ বিজয়, বব বিশ্বাসের ডায়েরির পাতা ফাঁকা পাওয়াই মুশকিল। এখন এত হেক্টিক শিডিউলের পর নিজেকে আনওয়াইন্ড করেন কিভাবে? বই পড়া, সিনেমা দেখা এবং ঘুরতে যাওয়াই সব থেকে বেশি পছন্দ অপুর। আর এত ব্যস্ততার মাঝে নিজেকে মোটিভেট করেন কিভাবে? অভিনেতা মিঠুন চক্রবর্তী এবং অমিতাভ বচ্চন জ্বলন্ত ইন্সপিরেশন শাশ্বতর কাছে। মিঠুন তাকে বলেছিলেন, টাকাটা ম্যাটার করে না, কিন্তু যতদিন কাজ আসছে ততদিন জীবনটা সচল আছে। আজকের দিনেও তিনি স্মার্টফোনের পরিসীমা সীমার বাইরে। যেই যুগে প্রতিটা মানুষের কাছে ইনফরমেশন থেকে এন্টারটেনমেন্ট সবকিছুর ওয়ান পয়েন্ট সলিউশন হয়ে গেছে স্মার্টফোন, সেই সময় দাঁড়িয়ে শাশ্বতর অবলম্বন সবেধন নীলমণি তার ডায়েরি। কারণ তিনি মানুষকে অবজার্ভ করতে ভালোবাসেন, তার কাছে ফোন দেখার থেকে অনেক বেটার জিনিস দেখার আছে আমাদের আশেপাশে। তবে টাফ শিডিউলের মধ্যে থেকেও ছবি নির্বাচনের ব্যাপারে এখনো একই রকম চুজি শাশ্বত। তিনি মনে করেন, অনেক ছবি করার চেয়ে ঢের বেশি প্রয়োজন ভালো ছবি করা। তাই একের পর এক নতুন নতুন চরিত্রের মাধ্যমে নিজেকে যে উচ্চতায় নিয়ে গেছেন সেই পিকটাকে ধরে রাখার ব্যাপারে ভীষণই খুঁতখুঁতে পারফেকশনিস্ট অভুরা। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।